হচ্ছে এই জিনিসটা বুঝাইতে চাইছি আর কিছু না ক্লিয়ার সবাই আমরা কোন একটা জিনিসকে কাটবো কোন একটা জিনিসকে মেক করব সব সময় যে অ্যাঙ্গেল থাকবে সেগুলোকে একটা শেপের কপি করব অনুরূপ ওইটা দিয়েই করব তাহলে কি হবে কোথাও আমাদের টানাটানি করে বড় ছোট করতে হবে না এটা জাস্ট বুঝাইতে চাইছি এরপরে আমি যদি আপনাদের সামনে কখনো

যেটালা দিয়ে দিলাম ব্ল্যাক তো এইটার নিচে একটা শ্যাডো আসবে আমরা কি করব এটাকে একটু বসা এইটার আরেকটা কপি নিব এই যে কপিটা নিলাম এই কপিটার কালারটাও ব্ল্যাক থাকুক এবার সরাসরি আমরা দুইটা জিনিস কাজ করতে পারি একটা হচ্ছে শ্যাডো ব্যবহার করতে পারি সরাসরি এই যে দাঁত ক্লিক করলাম

এক্স ডি আনি এই যে এই পাশে চলে আসছে মানে আমরা সংখ্যা রেখা যারা অঙ্ক করছি সেটা চিন্তা করবেন এখান থেকে একটু নিচে নামাই দি দেখেন আপনাদের ডিজাইনে যদি এরকম থাকে তো ওকে ডান এটাকে বলে এটা এখানে একটা জিনিস প্রবলেম সেটা কি জানেন এই স্যারোটাকে আপনি ওই প্যারামিটার দিয়ে চেঞ্জ করতে পারবেন স্যার এই সেরোটাকে চেঞ্জ করার কোনো ওয়ে নাই এখন যদি এখান থেকে শেরোটা আর একটু ভিতরে দিতে চাই সেটা সম্ভব না কারণ আমরা কি করব মানে আমাদের হাতে থাকবে সবকিছু তখন কি করব জানেন তখন আমরা আলাদাভাবে একটা শেরো তৈরি করবো এটাকে বলে ফেদার এই ইফেক্টে যাবো স্টাইলে সেকেন্ড অপশনটা হচ্ছে ফেদার ফেদারটা দিয়ে অন করে দিব

যারা এটাকে এবারে চাইলে যে কোনো ভাবে একটু কমাইতে পারতেছেন বাড়াইতে পারতেছেন এখানে এদিকে টানলে এই দিক থেকে বের হইতাছে এদিকে টানলে এই দিক থেকে বের হইতাছে মানে ওই আলাদা এটা আলাদা জাস্ট এটা আমি উপরে বসাচ্ছি উপরে বসাচ্ছি বিদ্যাই এটাকে আমি চার দিক থেকে দেখাইতে পারতেছি এখন চার দিক থেকে দেখাইতে চাই চার দিক থেকে দেখাইতে পারতেছি যদি চার দিক থেকে না দেখাইতে চাইতাম এক দিক থেকে বড় করলে তবে দেখাইতে পারতাম এই যে এক কোণা দেখাইতে পারতাম 你看所以 এইটা কালার দেখো কোনো কিছুতে চেঞ্জ করা দাই আপনি জাস্ট কালার চেঞ্জ করবেন বাট ওইখানে ওইখানে কিন্তু আপনি করতে পারতেন না কারণ ওইখানে আপনার একটা ঝামেলা এড করতে হতো সেটা কি বলেন তো যে ওইটা এইটার সাথে ফিক্সড ভাবে চলতো আমি যদি ফেদার থেকে সরি স্টাইল থেকে ইফেক্ট থেকে স্টাইলে যাইতাম স্টাইলে যাই যখনই ড্রপ শ্যাডোটা ব্যবহার করতাম তাহলে যে এটা ফিক্সড এটা সঙ্গে এড হয়ে যেত